সাকুরা এন্টারপ্রাইজ। আর এখানে আসার মূল মেইন কারণ হচ্ছে যে টিভিএস রেডার 125 গতকালকে রাজশাহীতে আসছে, অর্থাৎ এই সাকুরার এই শোরুমটাতে আসছে, আর সেটা দেখার জন্যই চলে আসছি। তো চলো না, বেশি কথা না বলে আমরা বাইকটার দিকে দেখে আসি। তো বাইকটা দেখাই, চলো। প্রথমে যাই হচ্ছে বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশনে, কারণ এই জিনিসটা হচ্ছে বাইকের মেইন জিনিস। তো বাইকটা হচ্ছে যে আপনার 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার থ্রি ভালভের একটা ইঞ্জিন, আর এইটার হচ্ছে ইঞ্জিনের থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করেছে 11.38 পিএস, অ্যান্ড এর ম্যাক্স টর্ক প্রডিউস করেছে 11.2 ন্যানোমিটার অ্যাট 6000 আরপিএম এর। বাইকটাতে হচ্ছে যে 5 স্পিড একটা গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, অ্যান্ড গিয়ার বক্সটা হচ্ছে যেটা হচ্ছে 1 ডাউন অ্যান্ড 4 আপ। ওকে, তো ইঞ্জিনটার হচ্ছে যে এয়ারকুল একটা ইঞ্জিন, বাট ইঞ্জিনটা একটা হচ্ছে নতুন একটা ফিচার্স আছে, সেই ফিচার্সটা হচ্ছে যে ইঞ্জিনটার ভেতরে যে ইঞ্জিন অয়েলটা লাগবে, সেই ইঞ্জিন অয়েলটা হচ্ছে কুল করার জন্য একটা অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো ইঞ্জিনের পরে এরপরে চলে যাবো হচ্ছে যে আমরা বাইকটার ব্রেকিংয়ে। টিভিএস রাইডার 125 বাইকটার ব্রেকিংয়ে পেছনে ব্যবহার করা হয়েছে 130 mm এর একটা রেয়ার ড্রাম ব্রেক, আর এরপরে যদি চলে যায় হচ্ছে ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ডিস্ক ব্রেক। তো এই আর এর সাথে হচ্ছে যে এসবিটি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এসবিটি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে টিভিএস রাইডার 125 বাইকটাতে। এরপরে চলে আসে বাইকের টায়ার। বাইকের ফ্রন্ট সেকশনে ব্যবহার করা হয়েছে হচ্ছে 80 সেকশনের টায়ার, অ্যান্ড বাইকের রেয়ার সাইডে ব্যবহার করা হয়েছে হচ্ছে 100 সেকশনের টায়ার, আর হুইল বেস হচ্ছে 17 ইঞ্চ। এরপর যদি আমি হচ্ছে বাইকের সাসপেনশনের দিকে চলে যাই, বাইকের ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক ফক সাসপেনশন, অ্যান্ড বাইকের রেয়ারে ব্যবহার করা হয়েছে হচ্ছে মনোশক সাসপেনশন, উইচ ইজ 5 টাইম অ্যাডজাস্টেবল সাসপেনশন। আচ্ছা, আর এরপর বাইকের ওপরের পোর্শনটাতে যদি আসি, অর্থাৎ বাইকের ফুয়েল ট্যাঙ্কে যদি আসি, বাইকের ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট মাস্কুলার করা হয়েছে, অ্যান্ড বাইকের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। বাইকটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এরপরে যদি বাইকের সিটে আসে, বাইকটার সিটটা হচ্ছে যে আপনার স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, বাইকের স্প্লিট সিট অর্থাৎ রাইডারের জন্য একটা সিট, তারপরে হচ্ছে পিরিয়নের জন্য একটা সিট, এবং পেছনে হচ্ছে যে গ্র্যাব রিল ইউজ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গ্র্যাব রিল, এর সাথে শাড়ি গার্ড আছে। তার এরপরে আসে হচ্ছে বাইকটার মেইন যে আকর্ষণ, অর্থাৎ বাইকটার লুকস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, বাইকটার লুকস পুরোপুরি অন্যরকম করা হয়েছে, অর্থাৎ 125 সিসি সেগমেন্টের মধ্যে সব থেকে আকর্ষণীয় লুক আমার কাছে মনে হয় টিভিএস রাইডার 125 এতক্ষণের মধ্যে, কারণ 125 হচ্ছে যে একটা কমিউটার সিসি সেগমেন্ট, তো সেইখানে এরকম আকর্ষণীয় লুক আপাতত আমার কাছে মনে হয় না অন্য কোনো বাইকে আপাতত আছে, এবং একটা স্পোর্টি ফিল দেওয়ার জন্য নিচে হচ্ছে ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নিচে হচ্ছে ইঞ্জিন কাউল বা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটার উপরে একটু উঠে দেখা যাক, আমার হাইট হচ্ছে 5'10", তো আমি খুব ভালো মতো হচ্ছে যে আপনার পাচ্ছি, আর এটা আর এটা হচ্ছে যেটা বলছি যে এখান থেকে আর ককপিট থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যেখানে পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, আর মিটার কনসোল হচ্ছে নেগেটিভ এলসিডি ডিসপ্লে, এবং সুইচগুলো যথেষ্ট টেক্সটাইল সুইচ হচ্ছে যে এই সাইডে আছে, বাম সাইডে হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ, এটা হচ্ছে হাই লাইটের সুইচ, আর এখানে হচ্ছে হাই বিম লো বিম, অ্যান্ড এই সাইডে যদি আমি দেখি ডান সাইডে হচ্ছে যে আপনার একটা ইঞ্জিন কিউ সুইচ দেওয়া হয়েছে, অ্যান্ড এই সাইডে দেওয়া হচ্ছে সেলফ সুইচ, আর বাইকটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে, অর্থাৎ যে বাইকের যে ওনার, বাইকটা সেল হয়ে গেছে অলরেডি, বাইকের যে ওনার তিনি নিতে আসবেন, আর এখানে মাস্টার সিলিন্ডার দেখতে পাচ্ছি আমরা, ও অ্যান্ড এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ইউএসবি একটা চার্জিং পোর্ট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি চাইলে আপনার মোবাইলটাকে চার্জ করে নিতে পারবেন, আর এই সাইড থেকে অর্থাৎ ককপিট থেকে বাইকটাকে যথেষ্ট মাস্কুলার লাগতেছে, অ্যান্ড বাইকের সাথে হচ্ছে কিছু কিট ইউজ করা হয়েছে এটাকে আরও হচ্ছে যে মাস্কুলারভাবে দেখ মানে প্রমোট করার জন্য। তো বাইকটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হচ্ছে, আর 125 সিসি একটা কমিউটার বাইক হিসেবে এইটা লুকস মোর দ্যান এনাফ আমার কাছে যেটা মনে হয়। তো আচ্ছা চলেন, এবার একটু বাইক থেকে নেমে কথাবার্তা বাকি কথাবার্তা বলা যায়।
ইতিমধ্যে ভিডিও শেষে চলে আসছি আর এখন আসি হচ্ছে সাকুরা এন্টারপ্রাইজের মধ্যে। তো বাইকটার দাম এবং কি কি কালার অ্যাভেলেবল পাওয়া যাবে এবং বাইকটা এখান থেকে পাওয়া যাবে কিনা বা অ্যাভেলেবল পাওয়া যাবে কিনা সেই বিষয়ে আমি এই সাকুরা এন্টারপ্রাইজের ওনার চাচার সাথে কথা বলবো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি চাচা একটু বলেন যে বাইকটার ব্যাপারে কিছু ইনফরমেশন একটু দেন। বাইকটা তো দীর্ঘদিন ধরে মানুষের প্রত্যাশা অবস্থায় ছিল, সেটাই আকাঙ্ক্ষা অবস্থায় ছিল, শেষ পর্যন্ত বাইকটা আমাদের গতকাল চলে আসছে। আবার একটাই কথা ছিল আমরা পাবো কিনা, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ পাওয়া যাবে। এটা পর্যায়ক্রমে পাবে, একই টাইমে হয়তো অ্যাভেলেবল না হলে পর্যায়ক্রমে পাওয়া যাবে। রেটের ব্যাপারটা এখন কোম্পানির থেকে 1,44,999 টাকা দাম করা হয়েছে। 1,45,000 টাকা? হ্যাঁ, 44,999। আচ্ছা, এটা কয়টা কালার অ্যাভেলেবল আছে এখন? আমরা এটা দুটো কালার পাইছি, এটা সর্বমোট কালার হলো 4টি। আচ্ছা, একটা ইয়েলো ব্ল্যাক, রেড ব্ল্যাক, ব্ল্যাক এবং ব্ল্যাক ব্লু। আচ্ছা, এই 4টা কালার কোম্পানি এখন প্রোডাকশন দিয়েছে। তাহলে মোটামুটি 4টা কালার পাওয়া যাবে এখন, আপাতত 2টা অ্যাভেলেবল আছে। আর আপনাদের এখানে যে কোনো টাইমে এটা অ্যাভেলেবল পাওয়া যাবে, যদি না পাওয়া যায় তাহলে বুকিং এর সিস্টেম? হ্যাঁ, সেই পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ কাস্টমার সেবা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ চাচা আমাকে ভিডিও করতে দেওয়ার জন্য এবং কিছু কথাবার্তা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো পরিশেষে কিছু কথাবার্তা বলি, ওখানে আসলে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, একটা শোরুমের মধ্যে তো আর ওইভাবে ভিডিও করা যায় না। আমি বারবার ভিডিও করতেছিলাম আর আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল, তো আমি ভালো মতো ইনফরমেশন সেভাবে দিতে পারি না। ক্ষমাশীলদের সাথে দেখবেন, আর টিভিএস রেডার 125 বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে লুকসের থেকে 125 সেগমেন্টের মধ্যে এখনও পর্যন্ত সেরা, অর্থাৎ নতুন যেটাই বলে না কেন এখনও পর্যন্ত সেরা। হ্যাঁ, পারফরমেন্সও আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ভালো পাবো, যেহেতু কারণ যত পাওয়ার সেগমেন্ট বা পাওয়ার আউটপুট যেটা দেখলাম সেটা যদি তারা হাতে কলমে দিতে পারে তাহলে আমার কাছে মনে হবে যে পাওয়ার আউটপুটটা অন্যতম সেরা একটা বাইক হবে টিভিএস রেডার 125 সেগমেন্টের মধ্যে। আর তারা ক্লেম করতেছে কোম্পানি, অর্থাৎ কোম্পানি ক্লেম করছে এটা মাইলেজ পাবো হচ্ছে 60 কিলোমিটার পার লিটার। তো ইটস কোয়াইট গুড অ্যান্ড একটু ওভারপ্রাইস মনে হয়েছে, বাট 125 সেগমেন্টের ভিতরে তারা যে ফ্যাসিলিটিস দিচ্ছে, ফ্যাসিলিটিস আর কি, একটা সুন্দর লুক দিচ্ছে, সুন্দর পাওয়ার দিচ্ছে, টিভিএস তো ইনাউন্স ভালো মাইলেজ দিবে আশা করি। তো যদি আপনি এই জিনিসগুলোর দিকে তাকান, অর্থাৎ লুকসের দিকে তাকান, লুকটা দেখালে মানে এটা পুরো অন্যরকম। আমি যখন ছোটোবেলায় ট্রান্সফরমার্স দেখতাম, তো ট্রান্সফরমার্স একটা ক্যারেক্টার ছিল নাম বাম্বলবি, আমার হেডলাইটের ফেসটা দেখে পুরো বাম্বলবির কথা মনে হয়েছে। তো পুরো রোবো ফেস অ্যান্ড পুরো বাম্বলবির মতো। তো আপনি যদি লুকটা চান, এই লুকটা চান, তাহলে আপনার কাছে প্রাইসটা খুব বেশি ওভার প্রাইস মনে হবে না। বাট অন্যান্য কিছু দিক দিয়ে চিন্তা করলে আপনার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হইতে পারে। তো এটা হচ্ছে যার যার পছন্দ, যার যার কাছে। কোম্পানি একটা দাম ঠিক করছে, তো তারাও হয়তো বা কিছু দিক বিবেচনা করে দাম ঠিক করছে, প্রাইসটা নির্ধারণ করছে। তো তাদেরটাও আমাদের সম্মান জানানো উচিত। ইন্ডিয়ায় এটা 85,000 রুপিতে পাওয়া যায়, বাংলাদেশে ট্যাক্স ট্যাক্স দিয়ে সব মিলায় আর কি। যাই হোক, প্রাইস নিয়ে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না। তো যাদের যাদের পছন্দ হবে তারা তো ঠিকই এই দামে নিয়ে ফেলবে। এই ছিল হচ্ছে আমার টিভিএস রেডার 125-এর ছোট্ট ভিডিও। আশা করি আমি ভিডিওটা মোটামুটিভাবে শেষ করতে পারছি, কারণ ওইখানে শোরুমে যে ভিডিও করা একটা হ্যাসেল। তো আমি আর নট আপ টু দ্য মার্ক, আমার নিজের কাছে ভিডিওটা খুব যে ভালো লাগছে বা খুব আমি স্বাচ্ছন্দ্য মতো করতে পারছি সেমন না, করতে পারছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকো, ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।